এটা জাল মাছ উঠেছে বড় মাছ তো বনাই পাইছে দেখেন আর কিছু লাগে আপনার রান্না করবে খুব বড় একটা মাছই পাওয়া গেল পুকুর থেকে তো তাজা মাছ ধন্য এখন জমির থেকে নিজের সিসিঙ্গা লাগাছি এখন সিসিঙ্গা তুলব তুলে আজগা এই বিকেট মাছ দিয়ে সিসিঙ্গার ঝোল হবে আ সিসিঙ্গা ধরিছে কত বাবা সিসিঙ্গা খুব ভালো ধরা ধরেছে বাপ অনেক তো সিসিঙ্গা সিসিঙ্গার দামও তো অনেক দেখে মন শান্তি পারে এটা কি ফসল পারে এক কেজি পার ওজন কি ভার দেখালে পড়তাই জি এই ফসল দেখালে পড়তাই অল্প না হলেই মন হয়ে যায় কিন্তু আবার আমাদের বাচ্চা না এটা আমার এক চাচার মেয়ে আমার সম্পর্কে শালি হয় ছোট শালি বাবু তাহলে সিসিঙ্গা কটা শুরু করে দেন এখন কাজ করি তুমি এখন খেলা করো গাল কি সোয়া আছে কি করে তাই দেখো ল্যাং মারলো এটা দেখি Thank you.
আমাদের ফুপু নতুন বাড়ি নতুন জায়গায় রান্না করতেছে কুড়ে ঘরে নতুন সবজি রান্না করতে করতে রাত হয়ে গেল ফুপু বিকাল বেলা আন্দি বেলা গেছি রাত লাগলো প্রায় হয়ে আছে এখন খেলে খাবো একবার তোর এর মতো লরম জিনিস ল মাছ দে তোর গায়ে বাজ আজকাল নতুন জায়গা পাক শাক করে আজ খুব আনন্দ লাগছে খেলে রহমানে রাহিম নতুন বাড়ি গোছাতে না সময় লাগে না জুমিতে টাটকা সিসিঙ্গা তুলেছেন তোর গায়ে মুকুট দিলে মানে মন শান্তি হয়ে গেছে তারপর আবার দিয়েছেন মাছ মাছ দিয়ে আরো মজে গেছে তরকারি টাটকা মাছে তরকারি স্বাদ বেশি খাদ্য ছাড়া মাছ এ মাছ যে স্বাদ লাগবে মিষ্টি লাগবে মাছ খেতে মাছ মিষ্টি তাই তো মাছ খুব মিষ্টি আর বউ তরকারি পাক করলে এত স্বাদ হয় আর এই স্বাদ আমার জিভাত সবসময় ধরে থাকে আর যেদিন একটু খারাপ হয়
সেই দিন হয়তো বউ জানবে তাই খাওয়া লাগবে এখন করার তো কিছু নাই বউয়ের হাতে যা পাক করবে তাই ভালো খাও